প্রথমবারের মতো সিরাজগঞ্জের দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হচ্ছে বন্যা নিয়ন্ত্রণ বাদ যমুনা এবং সাগর নদী তীরবর্তী প্রায় সাড়ে একুশ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণবাধের স্লোপ সংরক্ষণের জন্য ব্লকের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে পরিবেশ বান্ধব জুট ম্যাট্রিক্স ও ঘাস ম্যাট্রিক্স দ্বারা ভাবে অধিক ঝুঁকিপূর্ণ স্থানে প্রোটেকশনের পদ্ধতি ব্যবহার করা হবে প্রকল্পটি প্রত্যন্ত এলাকায় হয় যোগাযোগ ব্যবস্থা উন্নতি সাধন এবং জনসাধারণের আর্থ সামাজিক ব্যবস্থার ব্যাপক উন্নতি লাভ করবে পাবনার বেড়া উপজেলার কৌতুলা পানি উন্নয়ন বোর্ড সূত্র জানা যায় পানি সম্পদ মন্ত্রণালয়ের ফ্লাড অ্যান্ড রিভার ব্যাংক ইরোশন রিস্ক ম্যানেজমেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম ট্রান্স ট্রান্সঅ্যাক্টের আয়তায় বাদটি নির্মাণ করা হচ্ছে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ফসলের জমির ক্ষতি পরিহার করে নদী থেকে ড্রেসিং করে ড্রেসিংকৃত ম্যাটেরিয়াল দ্বারা বন্যা নিয়ন্ত্রণ বাধের নির্মাণ কাজ বাস্তবায়ন করা হচ্ছে ফলে একদিকে নদীর নাব্যতা বৃদ্ধি পাবে অপরদিকে প্রকল্প এলাকায় বন্যা প্রতিরোধ ব্যবস্থা জোরদার করার মাধ্যমে বন্যায় ঝুঁকি সহনীয় পর্যায়ে আনা সম্ভব হবে যমুনা এবং হুরা সাগর নদীর পার ঘেসে তৈরি হচ্ছে প্রায় সাড়ে একুশ কিলোমিটার পরিবেশ বান্ধব বাঁধ এর বিস্তৃতি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাটপাচিল থেকে পাবনার বেড়া উপজেলার প্যাচকোলা হয়ে সিরাজগঞ্জের আহমেদপুর পর্যন্ত নদীর ড্রেসিং এর মাধ্যমে তোলা বালু আর মাটি দিয়ে চলছে বাঁধের কাজ এতে একদিকে রক্ষা পাবে কৃষি জমি সাশ্রয় হবে জমি অধিগ্রহণের জন্য মাটি বালু ও পরিবহন ব্যয় অন্যদিকে দূর হবে নাব্য সংকট এছাড়াও বাঁধ তৈরিতে ব্যবহার হচ্ছে দেশের তৈরি চটের সিমেন্ট ভর্তি ব্যাগ এবং জুট ম্যাট্রিক্স বাঁধের দুপাশে বিন্যাস ঘাস দিয়ে বাড়ানো হবে মাটির ঘনত্ব বাঁধের চারটি পয়েন্টে তৈরি করা হচ্ছে স্লুইস গেট এমন দেশীয় প্রযুক্তিতে বাঁধ তৈরিতে লাগছে একশো পঁয়ত্রিশ কোটি পঞ্চাশ লাখ টাকা ইতিমধ্যে বাঁধের পঁয়তাল্লিশ শতাংশ কাজ শেষ হয়েছে চলতি বছরের বর্ষার আগে শেষ হবে বলে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে বাটি তৈরি হলে পাবনা ও সিরাজগঞ্জের শতাধিক গ্রামের মানুষ বন্যার ক্ষতি থেকে রক্ষা পাবে পাল্টে যাবে তাদের আর্থ সামাজিক অবস্থা বাটটি হবে চল্লিশ ফিট চড়া রাস্তা অদূর ভবিষ্যতে বেড়া এলাকায় মহাসড়ক আর সেতু নির্মাণ হলে পাবনার সাথে ঢাকার পথ সাশ্রয় হবে প্রায় সত্তর কিলোমিটার যে দক্ষিণ পাশে হুরাসাগর নদী পূর্ব নদী এই যে আমরা যে এলাকায় দেশের শেখ সারা বাংলাদেশ উন্নয়ন করছে সঠিক কিন্তু আমাদের এই জায়গাটা খুবই অনুন্নত ছিল কোনো রাস্তাঘাট ছিল না বা কৃষকের কোনো আবাদ বসতের ভরসা ছিল না আমরা আতঙ্কিতভাবে আবাদ বসত করে জীবিকা নির্বাহ করে আসতেছি এবং আমাদের এখানে কোনো চিকিৎসার ব্যবস্থা নাই বা যে কোনো রোগী অসুস্থ হলে আমাদের বিভিন্ন হাসপাতালে যাতে আমাদের কোনো যোগাযোগ ব্যবস্থা ছিল না এই বাদ হলে আমরা এই যোগাযোগ ব্যবস্থা ভালো হবে এবং এই যোগাযোগের মাধ্যমে আমরা যে কোনো অসুস্থ মানুষ আমরা যে কোনো সময় করড্ডার মনে হয়ে ঢাকা যেতে পারবো একবার বাড়ির পাশ থেকে এইটি আমাদের একটা ব্যাপক সুবিধা হয়েছে এবং চিকিৎসা চিকিৎসা না দিতে পারি অনেক লোক আমরা অনেক লোক আমরা হারিয়েছি এবং আমরা এই বাদের কারণে বা যোগাযোগের কারণে যোগাযোগ ব্যবস্থাটা এমনি ভালো হবে যে আমাদের আর অসুস্থ রুগী আমরা সুস্থ চিকিৎসা করতে পারবো বলে আশা করি হ্যাঁ আমাদের বার্তা হতে খুবই আমরা শান্তি খুব আমরা সুবিধা আমাদের জমিতে আগে ফসলিতে একটা বন্যায় ডুবে যেত আশা করি বাদ হওয়াতে বন্যায় ডুবাটা বাড়টা দিনের মধ্যে ভালো হয় না ভাঙে না ভাঙে তাহলে আমরা শান্তি পাবো তাহলে আমাদের গৃহস্থ সবাই ভালো হবে আগে সমস্যা ছিল তো নদী নদী ভাঙা আমাদের বাড়িঘরে কত ভেঙে যায় জমিও কত ভেঙে চলে গেছে এখন যেটুকু জমি জমা আছে তাও এক ফসল হলি আর ফসল হয় না আশা করি বাড়তে হলি তিনটে ফসল হবে আমাদের তাতে আমরা গরিব মানুষ এখন ডাল ভাত খাওয়া চলতে পারবো ঠিক আছে এই আমাদের পল্লিকা এলাকা কৃষক বাইরে খুব অসুস্থভাবে ছিল কোনো আবাদ হয় নাই ধান চাল ডুবে যেত কাটতে পারি নাই এখন এই বাদ হওয়ার কারণে আমরা অনেকটাই সুবিধা শান্তি সৃষ্টি পাইছি এমনকি আমাদের ফসল দুইটা আবাদ ছিল তার ভিতরে একটা ডুবে যেত এর মাঝে এখন আমাদের তিনটে আবাদ ইনশাল্লাহ সামনে আমরা আশা করি হচ্ছে এমন এলাকায় অনেকই গরু এমন গায়ে দুয়াল আইরিয়া ছোট বাচ্চা ছাগল বেড়ি অনেকেই অসুবিধা ছিল এখন মোটামুটি আমাদের বর্ষাকাল কারণে সময় সমস্যার জন্য এখন বর্ষা অতটা আমাদের অনুভব করতে পারি না এর কারণে আমাদের এখন অনেকই দুধ গরু মরু খাওয়া মেয়াদ আমাদের খুব শান্তি সৃষ্ট আছি এমনকি আমাদের পাশে এই এন থেকে কটার মোড় যাইতে আর কোনো অসুবিধা হচ্ছে না আমাদের অনেকই অসুবিধা হচ্ছে ডুঙ্গা পাড়াপাড় এই বাইশের দিন ডুঙ্গা পাওয়া যেত না রুগী নিয়ে যেত না আমাদের একটা হাসপাতাল ইনশাল্লাহ তৈরি হতে যাচ্ছে এমনকি শেষের দিকেও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতায় সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলা এবং পাবনা জেলার বেড়া উপজেলায় প্রায় ছয় হাজার পাঁচশো হেক্টর এলাকা ব্যাপী একুশ দশমিক তিন কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ নির্মাণ কাজ বর্তমানে চলমান আছে প্রকল্পটির বাস্তবায়নে এশিয়ান উন্নয়ন ব্যাংক এবং নেদারল্যান্ড সরকারের অর্থায়ন রয়েছে নদীর ঢেউ থেকে প্রকল্পের বাঁধের বন্যা নিয়ন্ত্রণ বাধের স্লোপ রক্ষার জন্য আমরা সচরাচর ঘাসের পরিবর্তে বিন্না ঘাস দ্বারা টার্ফিং করছি এটা পরিবেশ বান্ধব এবং স্বল্প খরচে বাস্তবায়ন করা সম্ভব হয় সিরাজগঞ্জ থেকে খন্দকার মোহাম্মদ আলীর পাঠানো তথ্যচিত্রে একাত্তর বাংলা নিউজ ডেস্ক